তো এই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে টপিক তো তোমরা থাম্বনেলে দেখে বুঝেই নিয়েছো, আজকের টপিকটা এমনি অনেকই ইন্টারেস্টিং টপিক। আজকের টপিকে আমি কয়েকটা এক্সপেরিমেন্ট পেয়ার করেছি, তো সিগলর আমি চোখ নর্মাদির চোখ জোড়া আমি সব দেখাবো, আর যদি এদের বাচ্চাও সব কীরকম চোখ বেরোবে তো ওগুলো জানতে হলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, লাইক করে দেবেন আর পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন। তো ফার্স্টেই আমি দেখাচ্ছি এই একটা কালদমা নর। আমি কোনো ভিডিওতে লাইনের নাম বলবো না, নয়তো তর্ক বিতর্ক লেগেই থাকে। তো চোখটা ভালো করে দেখুন, একদম কড়া চোখের পায়রা, অনেক পুরনো জেনারেশনের। আমি সাইডের চোখের ছবি দিয়ে দিচ্ছি, কারণ ভিডিও কোয়ালিটি আমার একটু লো আছে। এটা হচ্ছে এর মাদা, চোখের রিং সব হেডলাইন সব দেখবেন, সুপার কোয়ালিটির মাদা আছে এটা। তো এবারে জোড়াটা দেখুন, একসাথে জোড়া দিয়েছি, জোড়াটা দেখে বলবেন যে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। এই জোড়াটা দিয়েছি আমি, দেখা যাক কীরকম বাচ্চা ওঠে ওড়ার বা চোখ কীরকম আছে। তো এরপরে আরেকটা আমি দেখাচ্ছি, এই সবুজ নটটা, এটা অনেকই ওল্ড জেনারেশনের পায়রা, যারা পায়রা অনেক পুরনো পায়রা প্রেমী তারা এটা চিনবেন। তো হেডলাইন চোখ দেখুন, চোখের রিং ট্রান্সপারেন্ট পুরো চোখ, ওই পাশে চোখটা আমি দেখাবো দেখবেন পুরো কাঁচের মতো একদম জল জল করছে দুটো চোখই। এটা একটা ভালো পায়রার মানে চোখের আই সাইন, পুরো কাঁচের মতো জল জল করছে একদম পরিষ্কার চোখ, ট্রিপল বট্টির পায়রা এটা। এটা হচ্ছে এর মাদা, একদম কালো দানা ভর্তি, আর এও অনেক মোটা বট্টির পায়রা। জোড়াটা আমি দেখাবো এবার, মাদাটা আগে দেখে নিন ভালো করে হেডসেটটা। এটা হলো জোড়াটা, জোড়াটা দেখুন, মাদির প্রচুর ভাইব্রেশন আছে। জোড়াটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো এরপরে আমরা দেখে নিচ্ছি একটা কালাঙ্কা পেয়ার, কালাঙ্কার নটটা দেখুন, পুরো খরগোশের চোখের মতো দেখতে, আর হেডলাইনের তো কোনো কথাই হবে না, হেডলাইনটা দেখতেই পাচ্ছেন একদম স্ট্রেট লাইন আছে। আমি আঙুল সরিয়েও দেখাবো, অনেকে আঙুল দিয়ে স্ট্রেট করে দেখা, আমি আঙুল সরিয়েও দেখাবো। এটা হচ্ছে এর মাদি, এর মাদির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে ভালো করে খেয়াল করবেন, আমি যখন জুম করবো দেখবেন চোখে একটা গ্রিন রিং আছে, দেখুন ভালো করে চোখে একটা গ্রিন রিং দেখতে পাবেন। মনির পাশ দিয়ে দেখুন একটা গ্রিন রিং দেখতে পাবেন, এটা একটা আলাদা লাইনের কালাঙ্কা আছে, রিংটা ভালো করে ফলো করবেন, একটা গ্রিন রঙের রিং আছে, আর পুরো হলুদ পট্টির পায়রা। তো এদেরকে আমি জোড়া দিয়েছি, এই হলো জোড়াটা, স্ট্যান্ডিং সব দেখে নিন। জোড়াগুলো কেমন হলো বলবেন আমাকে, আর এদের বাচ্চা কীরকম হবে সেগুলো জানতে চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করে দেবেন, আর ভালো থাকলে শেয়ারও করে দেবেন, আর জোড়াগুলো কেমন হলো কমেন্টেও বলবেন। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সবার পায়রাদের ভালো রাখবেন, টাটা বাই বাই।